দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দেওয়ার জন্য। আমি যারা পিছনে দাঁড়িয়ে আছেন এই রোতে, রোটা বন্ধ করে রাখছেন, আপনাদেরকে এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। অবশ্যই জায়গাটা ছেড়ে দিতে হবে, অবশ্যই আমাদের পিছনে পর্যাপ্ত চেয়ার দেওয়া আছে, ওখানে চলে যেতে হবে, কোনোভাবে এখানে থাকা যাবে না। আমি বারবার বলেছি, আমরা কিন্তু কাউকে না কাউকে পছন্দ করি, পছন্দের জায়গাটাকে আজকে একটু ছোট করে নেব। আমাদের পাশে যারা আছেন দাঁড়িয়ে আছেন এদিক সেদিক বিক্ষিপ্ত অবস্থায়, আমি আপনাদেরকে অনুরোধ করব জায়গাটা ছেড়ে দিতে হবে। আমাদের স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করছি ওনাদেরকে এই জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। আমাদেরকে সুন্দরভাবে শেষ করতে দিতে হবে। আমাদের সামনে উপস্থিত হয়েছেন বুলু ভাই, বুলু ভাইদের কাছ থেকে আমাদের আমরা সংক্ষেপে বুলু ভাইয়ের কাছে কিছু দিক নির্দেশনামূলক কথা শুনব, বুলু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, উপস্থিত মাননীয় সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্যবৃন্দ, উপস্থিত এই স্কুলের সুযোগ্য শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদ সহ এই স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, এ এলাকার বিশিষ্ট মেহমান, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভ্যাগত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এটি একটি স্কুলের জীবনের একটি বিশেষ দিন, একটি স্কুল শতবর্ষ উদযাপন করছে। এই স্কুলের আমি ছাত্র না, এই স্কুলের সেই ছোটবেলা থেকে স্কুলের আমাদের আসা যাওয়া, এই পাশের ইউনিয়নে একটু অল্প দূরে আমার নিজ গ্রাম বাড়ি, এই বজরা স্টেশনে সাথে আমাদের সবার পরিচিতি, এই বজরা স্কুল সেভাবে আমাদের সবার সাথে পরিচিত। আমি ছোটবেলায় প্রাইমারি ঢাকাতে, স্কুল কলেজ সব কিছু আমার ঢাকাতে পড়ালেখা, সেজন্য আমি এই স্কুলের শতবর্ষ উদযাপনে যারা অত্যন্ত সুন্দরভাবে পরিশীলিতভাবে একটি ভাবগম্ভীর্যের অনুষ্ঠান উপহার দিয়েছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। একটি গ্রামে একটি উপজেলায় এমনিভাবে শতবর্ষ উদযাপন করার, এত সুন্দরভাবে নিপুণভাবে এটি উদযাপন করার জন্য তাদেরকে তারা আন্তরিকভাবে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আমি যে স্কুলে লেখাপড়া করেছি সেই স্কুলে 2005 সালে, আজ থেকে আর অনেক আগে শতবর্ষ উদযাপন হয়েছে, আমি সেটার প্রধান পৃষ্ঠপোষক ছিলাম। সেই স্কুলটি হচ্ছে পাকিস্তান আমলে, ব্রিটিশ আমল থেকে এই দেশের একটি ঐতিহ্যবাহী স্কুল, আরমানিডোলা সরকারি উচ্চ বিদ্যালয় ঢাকায়। সেই স্কুলের প্রাক্তন ছাত্রদের মধ্যে শতবর্ষ যারা এসেছিলেন প্রায় 30 জন সিএসপি, 8 জনের মতো ভাইস চ্যান্সেলার, অনেক ডক্টর বিশেষজ্ঞ সারা পৃথিবীর থেকে ছড়িয়ে ছিটে হাজার হাজার বিশেষজ্ঞ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন। সেই স্কুলের অনুষ্ঠান কাছাকাছি এখন আজকের এই বজরা হাই স্কুলের অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে। আমি দু একটি কথা বলতে চাই। এই স্কুলের ছাত্র না হলেও 1991 সালে প্রথম আমি এই বৃহত্তর বেগমগঞ্জের সংসদ সদস্য নির্বাচিত হই। এই স্কুলের এখানে একটি, যেখানে আজকে মঞ্চ, এখানে একটি পুকুর ছিল, এই পুকুরটি ভরাট সহ স্কুলের সার্বিক উন্নয়নের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছিলাম। আমি এই এলাকার এই স্কুল থেকে ইসলামগঞ্জ বাজারের যে ব্রিজটি, এই ব্রিজটি সহ রাস্তাটি যেটি নাটেশ্বর ইউনিয়নে গিয়েছে,
আমার বাড়ির দিকে রাস্তাটি সেদিন পাকাকরণ করে করার উদ্যোগ গ্রহণ করেছিলাম, যাতে বজরা স্কুলের সাথে আমাদের ইউনিয়নের ছেলেমেয়েরা সঠিকভাবে এসে পড়ালেখা করতে পারে। এবং এই উপকূল, এই বজরা স্টেশনে উপকূল ট্রেন থামত না। এই বজরা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে সেদিন 91 সালে উপকূল ট্রেন এখানে স্টপেজের ব্যবস্থা করি, এবং এই বজরা স্কুলের সমস্ত ছাত্রছাত্রীরা সেদিন উপকূল ট্রেনকে এখানে অভ্যর্থনা জানিয়েছিলেন। আমি একটি কথা বলেই আমি আমার কাছে এই স্কুলের উদযাপনের কার্ড পাঠিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি এবং মাহবুদ্দিন খোকন সাহেবের নাম এ কার্ডে আপনারা রেখেছেন। তবে এই এলাকার 1970 সালে আমরা যাদেরকে দেখেছি, প্রথম রাজনীতিবিদ হিসাবে অধ্যক্ষ মোহাম্মদ হানিফ, যিনি এমএনএ ছিলেন, সংসদ সদস্য ছিলেন, ওনার নামটা বোধহয় বাদ গেছে। এই স্কুলের গর্বিত ছাত্র, বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক নয়, একজন প্রথিতযশা সাংবাদিক, এই স্কুলের ছাত্র, 79 সালে এই এলাকা থেকে সংসদ সদস্য হয়েছেন জনাব আহমদ নজির সাহেব, ওনার নামটাও বোধহয় ভুলবশত এই দুজনের নাম কার্ডে থাকলে আমার মনে হয় কার্ডটি আরও বেশি শোভাবর্ধিত হতো। আমি পরিশেষে এই স্কুলের সার্বিক মঙ্গল কামনা করি। খোকন, ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন সাহেব দুটি কথা বলেছেন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের সামনে, সবার সামনে ভেসে আসে, সেটি হলো নৈতিক এবং নৈতিকতা। স্কুলে আগে শিক্ষা দেওয়া হতো প্রথম কীভাবে ঘুষ খাবে না, কীভাবে নৈতিকতার সাথে ইমানদারির সহিত দেশপ্রেম, এগুলো স্কুল থেকে শিক্ষা দেওয়া হতো। আমাদের ছোটবেলায় যারা ওয়াজ করতেন স্কুলে বা মাদ্রাসায় টাকা দিতে চাইতেন, হাক্কানি আলেমরা বলতেন, বাবা আপনার টাকার উৎসটা কি সম্পূর্ণ হালাল কিনা, হালাল টাকা ছাড়া মসজিদে নেওয়া যাবে না। আজকে কিন্তু সেই বিষয়ে কোনো প্রশ্ন নেই, আলেম সাহেবরা বলেন কে কত বেশি টাকা দেবেন, তার নামটি বেশি উচ্চারণে উচ্চারণ করা হয়, সে টাকাটি কোথায় থেকে আসলো, কীভাবে আসলো সেটা জিজ্ঞাসা করা হয় না। আজকে এই সমাজের আজকে সবচেয়ে বড় কঠিন সংকট, টাকা দিয়ে সব কিছু জায়েজ করার চেষ্টা হচ্ছে। আমরা বলবো যারা স্কুল থেকে, স্কুলের শিক্ষক মণ্ডলী, নৈতিক এবং নৈতিকতা আদর্শ চরিত্রবান মানুষ যদি আমরা গড়তে না পারি, আগামী প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব, দেশ এবং জাতির কাছে আমরা দায়ী থাকব। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বুলু ভাই ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এখন আমন্ত্রিত অতিথি হিসাবে বুলু ভাইকে একটা শুভেচ্ছা স্মারক দিচ্ছেন আমাদের এই আয়োজক কমিটির অর্থ উপকমিটির আহ্বায়ক জনাব এইচ এম জামাল হোসেন। ধন্যবাদ আমন্ত্রিত অতিথিদের যারা আমাদের এখানে এসে আমাদেরকে কৃতজ্ঞতার আবদ্ধে আবদ্ধ করেছেন, আমরা কৃতজ্ঞ থাকবো ওনাদের কাছে। বলু ভাই দুটো কথা বলেছে, আমরা কাজ করতে গিয়ে আমাদের কিছু ভুল হয় হবে, এটাই স্বাভাবিক, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমাদের চিন্তাটা অন্য ছিল, আমার ঘরে আমি কেন অতিথি, এখানে যারা সাবেক ছাত্র ছিল উনি অনেক বড়, অবশ্যই আমাদের সম্মানিত, পূজনীয়, আমরা অবশ্যই সেটা করব। কিন্তু আমরা আসলে ওই কিছু দিক থেকে আমরা বিষয়গুলোকে চিন্তা করেছি। আমাদের এত গুণী প্রাক্তন ছাত্র ছিল যাদের সবার নাম কাটে দেওয়ার মতো উপযুক্ত আমরা হয়তো দিতে পারিনি, অনেকেই ওনারা উপস্থিত হয়েছেন। এরপরেও আয়োজক হিসাবে আমাদের যেটুকু ভুল ত্রুটি হয়েছে তার জন্য আমরা আমাদের অভিভাবকদের কাছে ক্ষমা চাচ্ছি। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা আলোচনার ধারাবাহিকতা রাখতে পারিনি শুরু থেকেই,
কখন আমাদের সিনিয়ররা এসেছেন, কতক্ষণ আবার জুনিয়ররা। আসলে পুনর্মিলনীতে হয়তো অনেকটা এরকম হয়ে যায়। সেই হিসাবে আমাদের বর্তমান উপজেলার চেয়ারম্যান উনিও এসেছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব, এক মিনিটের ভিতরে জাস্ট একটা শুভেচ্ছা দিবেন, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আমি আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, বিশেষ করে পুলিশ বাহিনীর ভাইদেরকে আমি বলতে বাধ্য হলাম যে ওনাদেরকে একটু ওইখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। তোমরা শৃঙ্খলাটা রাখতে হবে, ডাইনে বামে যারা আছো তারা এখান থেকে বের হয়ে যেতে হবে। এক্ষুনি বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও, আমাদের পিছনের অডিয়েন্স দেখছে না। এই অনুষ্ঠান তোমাদের, এই অনুষ্ঠান তোমরা অন করেছো বলেই আজকে আমাদের আমন্ত্রিত অতিথিরা যেটুকু কথা বলেছে এখন পর্যন্ত আমাদের পক্ষেই বলেছে। যাওয়ার বেলায় আমরা এরকম কিছু না করি যেন ওনাদের বিরক্তির কারণ হই। সবাইকে অনুরোধ করছি প্লিজ। এখন সংক্ষিপ্ত যা শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান জনাব আনোয়ারুল কামাল সাহেবকে। বিসমিল্লাহ রহমান রহিম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের সিনিয়ররা সিনিয়রত্রীবৃন্দ বক্তব্য রেখেছেন, তারপর আমি এক মিনিট শুভেচ্ছা বক্তব্য দেব। বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই বজরা, ঐতিহ্যবাহী বজরা হাই স্কুলের শতবর্ষ উদযাপন উপলক্ষে আজকের এই মিলন মেলায় উপস্থিত আছেন, মিলন মেলার আহ্বায়ক হিসেবে আছেন আমাদের আবদুল্লাহ সাহেব, উপস্থিত আছেন প্রধান সমন্বয়কারী আমাদের সাইফুল ইসলাম এবং সদস্য সচিব কবির সহ যারা যেসব কর্মকর্তাবৃন্দ আছেন, এবং উপস্থিত আছেন আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দে আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং সাবেক সদস্য সংসদ সদস্যবৃন্দ ও সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজকের এই মিলন মেলা আমাদের এই বিদ্যালয়ের ঐতিহ্যকে ধারণ করেছে, আজ মহামিলন। এই মিলন হচ্ছে আমরা যারা সেই শুরু থেকে আজ পর্যন্ত স্কুলে অধ্যয়নরত, অধ্যয়ন শেষ করেছি এবং অধ্যয়নরত আছে সকল ছাত্রছাত্রী বৃন্দুর, আজকের এই মিলন মেলা অনেক কিছু আজকে আমাদেরকে অনেক শিক্ষা দেয়। আর এই শিক্ষার মধ্যে আমরা শিখব এই স্কুলে যারা অধ্যয়নরত আছে সেসব শিক্ষকবৃন্দ যারা আজকে স্কুলে অধ্যয়ন ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেন তাদেরকে প্রতি আমি শ্রদ্ধা জানাই, এবং যেসব শিক্ষকবৃন্দ এই স্কুল থেকে চলে গেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, এবং যেসব ছাত্রছাত্রীবৃন্দ এই স্কুলের অনেক সুনাম অর্জন করেছেন, এলাকার অনেক অনেক উজ্জ্বল এলাকাকে অনেক উজ্জ্বল করেছেন, স্কুলকে উজ্জ্বল করেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ করে আজকে যারা এখন বর্তমানে ছাত্র আছেন তাদের প্রতি আমার দুটি কথা। সেই দুটি কথা হচ্ছে, আপনারা আগামী দিনে এই এলাকার ভবিষ্যৎ, এই স্কুলের ভবিষ্যৎ, এই জাতির ভবিষ্যৎ আপনাদেরকে আজকে মনে রাখতে হবে। আপনাদের এই লেখাপড়ার মাধ্যমে আগামী দিনে জাতিকে এগিয়ে নেবেন, একটি সুন্দর এক সমাজ গড়ে তোলার জন্য আপনাদের প্রচেষ্টা থাকবে, আপনাদের নৈতিকতা থাকবে, আপনাদের সেই শিক্ষা থাকবে যে শিক্ষায় জাতিকে আগে এগিয়ে নিতে পারে, যে শিক্ষা মানুষকে মানুষকে সুখ দিতে পারে, যে শিক্ষা মানুষকে সুবিচারের জন্য শিক্ষা দিতে পারে, যে শিক্ষা মানুষের কল্যাণ করতে পারে। এইটুকু আশা রেখে আমি আমার বক্তব্য শুরু করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ উপজেলা চেয়ারম্যান সাহেবকে। আমরা এই এলাকায় সহ অবস্থান করি, সহ অবস্থান করার জন্য একটা পরিবেশ দরকার হয়। দীর্ঘদিন থেকে আমরা সেই পরিবেশে বসবাস করে আসছি। নির্বাচিত প্রতিনিধি এবং যারা মুরব্বী থাকেন এলাকার, তাদের চিন্তা চেতনা যদি সহ অবস্থানের জন্য তৈরি করা হয় তাহলে মানুষ সহ অবস্থান করতে পারে। চাটকিল সোনাইমুড়ি, আমি আমার দেখা মতে বলতে পারি আমরা সহ অবস্থান করছি। অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা আমাদের হৃদ্যতা বেশি আছে বলে আমি মনে করি। এই বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয় 3200 ছাত্রছাত্রী, ঠিকমতে বসার জায়গা ছিল না,
এখনো কষ্ট হয়, এই সমস্যাগুলো সমাধান করার জন্য আন্তরিকতার প্রয়োজন হয়। ক্ষমতা থাকলেও অনেক সময় আন্তরিকতা না থাকলে, দৃষ্টি না থাকলে সেটা অনেক সময় বাস্তবায়ন করা সম্ভব হয় না। আপনারা অনেকেই হয়তো আনুষ্ঠানিকভাবে জানেন কি না আমি জানি না, যেই মঞ্চে আমরা দাঁড়িয়ে আছি সেই মঞ্চের পাশে চারতলা একটা ভবন হবে, অলরেডি সেটা টেন্ডারে চলে গিয়েছে, কাজটা উদ্বোধন করার জন্য আমরা অপেক্ষা করছি। এখানেই আমরা ক্ষান্ত নই। গতদিন আমাদের শিক্ষা সচিব এসেছেন, আমি শুধু সাদা মনের মানুষ ইব্রাহিম ভাইকে প্রোগ্রামের আগে একটি কথা বলেছিলাম, ভাই অনেক বড় স্কুল, ভৌগোলিক এলাকার কারণে বিভিন্ন দিকের ছাত্রছাত্রীরা এখানে এখানে আসেন। আমার সাথে ওনার সক্ষমতা বা পরিচয় খুব বেশি এটা আমি বলবো না, তবে আমার এই ছোট্ট চলাতে আমি যতটুকু মানুষ দেখেছি আমার দৃষ্টিকোণ থেকে, কমিটমেন্ট রাখার জন্য বা বললে কিছু করার জন্য, তার মধ্যে এইচ এম ইব্রাহিমকে আমার চোখে আমার ব্যক্তিগত দৃষ্টিতে আমি দেখেছি। এই শিক্ষা সচিবের কাছে উনি অনেক বার ফোন করেছেন, এই চেয়ারম্যানের মাধ্যমে উনি একটা ডিউ লেটার দিয়েছিলেন, আমাকে বলেছিলেন এক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, আমি সেটা পৌঁছে দিয়েছি যেটা টেন্ডার হয়ে গেছে। গতকালকে রাত্রেও উনি এখানে এসেছিলেন, আমাকে বলেছিলেন যে এটাতেও আমরা বলেছিলাম যে এটা সমস্যার সমাধান হচ্ছে না, আমাদের আরেকটা দরকার, সেটাও উনি শিক্ষা সচিবের সাথে আলোচনা করেছেন এবং শিক্ষা সচিব ওনাকে বলেছেন যে এটা আমি করে দেব। আজকে এখানে যারা প্রাক্তন এবং নবীন ছাত্রছাত্রীরা আছেন, সবার মনের ভিতরে একটা কৌতূহল আছে, আমাদের মুরব্বীদের মধ্যেও একটা কৌতূহল আছে। আমাদের পাশে ছয়টা হাই স্কুল আছে, প্রতিটা হাই স্কুল থেকে সম্মিলিতভাবে প্রায় 2000-এর উপরে ম্যাট্রিক পাস করে বের হয়। আমরা একটা পরিবেশ তৈরি করতে চাই। আমি ইব্রাহিম ভাইকে অনুরোধ করব, ভাই হিসাবে জনপ্রতিনিধি তো আছেনই, বিশেষ করে আপনি তো আজকে দেখে গেলেন, আপনার কাছে আমাদের নিবেদন, আমরা আমাদের সাধ্য সীমানার মধ্যে যতটুকু সম্ভব আপনি আমাদের যেখানে বলবেন আমরা যাব। আপনি জয়া কলেজকে কী করেছেন সেটা হয়তো ভূগোলের কারণে আপনার থেকে একটু বেশি কাছে, তার জন্য হয়তো একটু দৃষ্টি বেশি দিয়েছেন। আমি আজ থেকে মনে করি ইব্রাহিম ভাই আমাদের ভাই, আমার এলাকার সমস্যা সমাধানের জন্য, এই স্কুলের জন্য, এই স্কুলের উন্নয়নের জন্য ইব্রাহিম ভাইয়ের পাশে আমরা থাকব, উনি বলবেন আমরা দৌড়াবো, আমাদের কাজগুলি করতেই হবে অল্প সময়ের ভিতরে। আমরা কোনো কাজ বলার জন্য বলি না, করার জন্য বলি। তার মধ্যে আমি ইব্রাহিম ভাইকে একজন মনে করি। আমি ইব্রাহিম ভাইকে অনুরোধ করব, অন্য কোনো দৃষ্টিকোণ থেকে নয়, সাক্ষীল সোনাইমনির বিষয় নয়, বজরাকে দেখে বজরাকে ভালোবেসে আজকের এই ছাত্রছাত্রীদের ভালোবাসার থেকে আপনি আমাদের এই সমস্যাগুলোর দিকে সমাধান করা আপনার জন্য সম্ভব। আমরা একটা স্মৃতিপলক করেছি 100 বছর পূর্তি উপলক্ষে, একটা গেট করেছি, সবাই শতবর্ষের শত সবাই এটার অংশীদার। আমরা একটা স্মৃতি রেখে গেলাম, আমরা না থাকলেও আমাদের প্রজন্ম যেন সেটা অনুসরণ করে, অনুভব করে। আমি ইব্রাহিম ভাইকে কোনো বিশেষণে বিশেষিত করতে চাই না, আমি ইব্রাহিম ভাইকে আমাদেরকে অন করার জন্য বলবো, আমার আজকের এই প্রোগ্রামকে অন করার জন্য বলবো, আমার বজরা হাই স্কুলকে অন করার জন্য বলবো। একটা বিষয় আছে এটা আমরা আলাপ করব, আমাদের কলেজ দরকার অন্তত ইন্টারমিডিয়েট হলেও, আমরা করব, এটা করা সম্ভব। কিন্তু আমার যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছেন, বিশেষ করে বিত্তবান আছেন, শিক্ষা অনুরাগী আছেন,
ওনাদের কাছে আমার একটা নিবেদন, আমাদের প্ল্যাটফর্মটা রাখতে হবে, না হলেই শুরু করে যে ব্যয়ভার আছে সেটা স্কুল হয়তো বহন করতে পারবে না, বাট আপনাদের সবার সহযোগিতা লাগবে, আমরা আপনাদের পাশে থাকব, আপনাদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব, বাট এই কাজগুলো আমাদেরকে করতে হবে। এই স্কুল জাতীয়করণের বিষয়ে সরকারের নীতিমালার মধ্যে উপজেলা হেডকোয়ার্টার হিসেবে সোনাইমড়ি পেয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। বজরা হাই স্কুল আর সোনাইমড়ি ভৌগোলিক অবস্থানের কারণে উপজেলা শহর হিসেবে হতে পারে, আমাদের কোনো প্রতিহিংসা নেই, তবে প্রতিযোগী যদি আমাদেরকে মনে করেন তাহলে আমাদের পিবিএস রেকর্ড বলে অবশ্যই আমরা নোয়াখালীর বলবো কোনো স্কুল থেকে আমরা পিছিয়ে ছিলাম না। আমাদের জাতীয়করণ আগে হওয়ার প্রয়োজন ছিল, হয়নি। আমি মাননীয় সংসদ সদস্য আমার ভাই ইব্রাহিম ভাইকে বলবো, এই বিষয়টাকে আপনাকে একটু দেখতে হবে। আপনি বললে আপনার বন্ধুত্বের সম্পর্ক, আপনার সম্পর্কটা একজন শুধু এমপি হিসাবে নয়, যাদের কাছে এই কাজগুলো আমি যতটুকু জানি আপনার সাথে তাদের যে হৃদ্যতা, বন্ধুত্ব, ভালোবাসা যেটুকু আছে আপনার দ্বারা সম্ভব হবে। আপনি দেখেন হাজার হাজার ছাত্রছাত্রী, এদের অনেক কষ্ট হয় সেই সোনামুড়ি যেতে, সেই চৌমুহনী যেতে। যদি আমার জাতীয়করণের শেষ পর্যায়ে আমরা যে দ্বিতীয় দাপে আসি, ওই দাপটাও যদি আমাদের হয়ে যায়, স্কুলটা যদি আমাদের সরকারি হয়ে যায়, কলেজ ইন্টারমিডিয়েট খোলার জন্য আমাদের বড় বেশি ব্যাগ পেতে হবে না। আমি ইব্রাহিম ভাইকে অনুরোধ করছি আমাদের মঞ্চে এসে আমাদের দুটি কথা বলার জন্য। ইব্রাহিমের জন্য একটা তালে হবে, ইব্রাহিমের জন্য। সম্মানিত সভাপতি, উপস্থিত সাবেক সংসদ সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে এখন বক্তৃতা দেওয়ার কোনো সময় নাই, সবাই গান শোনার জন্য অপেক্ষা করতেছে, কি ঠিক আছে কথাটা? এখন সবাই গান শোনার জন্য অপেক্ষা করতেছে। আমি দুই তিন মিনিটে আমার বক্তব্য শেষ করব। আমি কিছুদিন আগে বাড়ি থেকে একটা অনুষ্ঠানের দিকে যাচ্ছিলাম, তো আমি এই ভাষণটা অনেকবার শুনেছি। তিনটা শব্দ আমার কানে ভেসে আসতেছিল, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়। আমি সে অধিকার আদায় হয়েছি বিদায়। আজকে আমার মতো এইচ এম ইব্রাহিম এখানে এমপি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। শুধু আমি নয়, এই এই স্কুল থেকে আরও সাবেক পাঁচজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছে। আমি রাজনীতি করে বক্তব্য রাখবো না, আমি শুধু এইটুকু বলবো, বিশেষ করে আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমাদের দেশের এই চাটখিল সোনামুড়িতে অলমোস্ট জনসংখ্যার 54% হলো নারী, আর এই নারী শিক্ষার জন্য সরকার এবং সামাজিকভাবে সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছে। আমার বিশ্বাস নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা সামনের দিকে সেভাবে এগিয়ে যাবে, আমার বিশ্বাস আছে। আর এখানে আমি আসলে স্কুলের ছাত্র না, আমার বড় ভাই স্কুলের ছাত্র, আমার মেজো ভাই স্কুলের ছাত্র, আমার সেজো ভাই স্কুলের ছাত্র, আমার বড় ভাই এই স্কুলে শিক্ষকতাও করেছেন অল্প কিছুদিন, আমার দাদা এই স্কুলে প্রায় 40 বছর শিক্ষকতা করেছেন। আমি নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের একজন শিক্ষকের একটা লেখা দেখছিলাম, এই যারা আয়োজন করেছেন সেই লেখাতে উনি একটা আমি দেখতে পেয়েছি যে উনি ক্লাস করার পরে উনি প্রাইভেট পড়াইতেন, কিন্তু ছাত্রছাত্রীদের কাছ থেকে উনি টাকা নিতেন না। আমি সেই পরিবারের সন্তান হিসাবে আপনাদেরকে শুধু এইটুকু কথা দিতে পারি,
আপনাদের অনেক দাবি দেওয়ার কথা আসছে, আমরা সব দাবি দেওয়া হয়তো একসাথে পূরণ করতে পারবো না। ইতিমধ্যে আপনাদের একটা কলেজের ভবনের স্কুলের অলরেডি টেন্ডার হয়ে গেছে, আপনারা সুপ্রিয় পানি খাওয়ার জন্য সেটার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আপনাদের এই স্কুলের ছাত্রছাত্রীরা যেন এই রাস্তাটা দিয়ে ঠিকমতো আসতে পারে সেই রাস্তাটা করে দেওয়া হয়েছে। আর একটা কলেজের কথা আপনারা যেটা বলতেছেন, আসলে এটা একটা বিশাল বড় জিনিস। একটা কলেজ প্রতিষ্ঠা করা, আমরা আমার বাবার নামে একটা কলেজ প্রতিষ্ঠা করেছি, দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর আমরা নিজেরা সেটা দায়িত্ব পালন করেছি এবং সরকারের পরবর্তীকালে সেটা সরকারি এমপিভুক্ত হয়েছে। আমার বিশ্বাস আপনারা আজকে এখানে যে আয়োজন করেছেন, যে উদ্যোক্তারা এখানে আছেন হাইভাই সহ, আমি সবার নাম প্রকাশ করে সময় নষ্ট করতে চাই না, আপনারা উদ্যোগ নেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আপনাদের এই উদ্যোগের সাথে যা যা করণীয় দরকার আমি সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করব। পাশাপাশি আমাদের যিনি আসলে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন, আমার বড় ভাইয়ের এক বন্ধু এখানে আরক সচিব মহোদয় এখানে উপস্থিত আছেন, মুস্তাক ভাই, উনি একসময় এই রাষ্ট্রের সচিবের দায়িত্ব পালন করেছেন, বর্তমান শিক্ষা সচিব যিনি, ওনার বাড়িও কিন্তু আমাদের এই চাটখিলে। আমার সৌভাগ্য হয়েছে উনি আমার পাশের গ্রামে ওনার বাড়ি। শুধু এই বজরা স্কুল না, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আসলে একটা কথা আছে কোদালি বুক নিচের দিকে টানে, ওনার বাড়ি এই চাটখিল সোনামুড়ি হওয়াতে এই গত 2 বছরে উনি আমাকে 120 কোটি টাকা বরাদ্দ দিয়েছে এই চাটখিল সোনামুড়ির জন্য। তো এটা আমি উনাকে ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি জননেত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানাচ্ছি এই এই বরাদ্দ দেওয়ার জন্য। আপনারা শিক্ষা সচিব মহোদয় যখন কালকে এখান থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, আমি ওনার সাথে কথা বলেছি, উনি আমাকে কথা দিয়ে গেছে আপনারা আরেকটা ভবনের জন্য দরখাস্ত দেন বা আমার থেকে একটা ডিউ লেটার নিয়ে দেন, আমি ইনশাল্লাহ আপনাদের আরেকটা ভবনের ব্যবস্থা করে দেব। আর কলেজের ব্যাপারে আপনারা উদ্যোগ নেন, যদি সরকারি নিয়ম নীতির বাইরে, আমি আসার আগে দিয়ে আমি আমাদের সভাপতি বাকের সাহেবকে জিজ্ঞাসা করছিলাম যে একটা কলেজের মনে একটা নির্দিষ্ট নীতিমালা আছে, একটা কলেজ থেকে আরেকটা কলেজের ডিস্টেন্স থাকতে হয় মনে হয় 5 থেকে 6 কিলোমিটার, আমি ঠিক জানি না, যদি সেই নীতিমালার ভিতরে থাকে আপনারা উদ্যোগ নেন, আমি সহ যেখানে যেখানে যাওয়ার দরকার আমি ইনশাল্লাহ আপনাদের সেই ব্যবস্থা করে দেব। সবাইকে বিশেষ করে আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এই দেশের একদিন প্রধানমন্ত্রী হবা, একদিন এমপি হবা, তবে একটা কথা মনে রাখবা, আমাদের দেশে বাল্য বিবাহ হচ্ছে কোনো অবস্থায়, আমি সব সময় এই কথাটা বলি যে 18 বছরের নিচে যদি তোমাদের কোনো বিয়ের জন্য তোমাদের বাবা মা কোনো গার্ডিয়ান প্রেশার দেয় তোমরা রাজি হবা না। তোমাদের স্কুলের শিক্ষকরা আছে, জনপ্রতিনিধিরা আছে, মেম্বার চেয়ারম্যানরা আছে, প্রশাসন আছে, তাদেরকে বলবা আমরা যেন বাল্য বিবাহ না হয় সেই ব্যবস্থা আমরা করব। এই কারণে কথাগুলো বললাম যে একটা জাতি যদি শিক্ষিত হতে পারে, আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন ওই জাতি যতই শিক্ষিত হবে ওই জাতি ততই বেশি উন্নতির দিকে যাবে। তাই আমার বিশ্বাস যদি বাল্য বয়সেই একটা মেয়ের বিয়ে দিয়ে দেয় তাহলে তার পড়ালেখাটা সেখানে শেষ হয়ে যায়, আমার বিশ্বাস এটা অলমোস্ট জিরো টলারেন্সে চলে আসে, যদিও এর ভিতরে কিছু থাকে, আমার বিশ্বাস তোমরা তোমাদের কোনো বান্ধবীর মাধ্যমে হলেও স্কুলের শিক্ষক বা জনপ্রতিনিধিদের কাছে তোমরা খবরটা পৌঁছাবা, আমরা সেই বিয়ে যেন না হয় সেটার ব্যবস্থা করব। পরিশেষে আবারও যারা আয়োজকবৃন্দ আছেন তাদেরকে ধন্যবাদ এই কারণে দিব না, শুধু এত বড় বিশাল আয়োজন, আমি অনেকগুলা বিজয় মেলা করেছি, আমি দেখেছি এটা আসলে সহজ ব্যাপার না, এটা একক কারো কৃতিত্বের ব্যাপার না, এখানে যারা কাজ করছেন সবাই সম্মিলিত, আপনারা যারা স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রী যারা আছেন সবাইকে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, এই কারণে আমি ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এখন মাননীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে আমাদের আয়োজক কমিটির পক্ষ থেকে একটা শুভেচ্ছা স্মারক দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের আয়োজক কমিটির অন্যতম নেতা, এই অনুষ্ঠানের জন্য যিনি অনেক কষ্ট করেছেন, আমাদের বর্তমান চেয়ারম্যান মিরনুর রশিদ মিরন। আমরা
আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মানে এই পর্বের সমাপ্ত ঘোষণা না, এটা হয়তো করা যাবে না, মাঝখানে যদি আরো কেউ আসে এটা পরে, এটা বাদ দেন না, এটা করলে শেষ হয়ে যাবে। আমরা মোটামুটি আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমাদের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আর কেউ উপস্থিত না থাকেন তাহলে আমরা এখানেই সেটার সেই পর্বটা শেষ করতে চাচ্ছি। আমাদের এখন সাংস্কৃতিক প্রোগ্রামের পালা শুরু হবে। আমরা আমাদের শিল্পীদের প্রস্তুত হওয়ার জন্য বলছি, আর ছোট ভাই যারা আছো তোমরা ধৈর্য সহকারে বেজ ভিত্তিক বসো। তোমাদের পছন্দের শিল্পীরাই আজকে তোমাদেরকে আনন্দ দিবে। তোমরা যাদের কথা বলেছো তারাই আজকের এই মঞ্চে আছেন, আসবেন। মিসেস শামিমা বরকত, আমার ভাবি, আমার নোয়াখালী উৎসবে গান গাইছে, উঠছে আর নামে না। তো এখন আজকেও আসছো, হয়তো একটা গান গাইবো, তো তোমরা থাকো, ধৈর্য ধরো, সময় লাগবো, এত সকাল কিন্তু গাই দায়িত্ব ন, সময় লাগবো। আমরা ধৈর্য ধরে সবাইকে অনুরোধ করার জন্য অনুরোধ করছি। উপস্থিত আমি বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের অনুরোধ করব, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে শৃঙ্খলা বজায় রাখবেন, স্টেজের কাছাকাছি কেউ আসার চেষ্টা করবেন না, যে যেখানে বসা আছেন সেখানে থাকবেন, হই হুল্লোড় কিছু নেই। সবাই আমরা আমাদের স্লোগান কি ছিল আজকে, আমার স্কুল আমার অনুষ্ঠান, আবার বলো, আমার স্কুল আমার স্কুল। সো আমার যেহেতু অনুষ্ঠান, কোনো বিশৃঙ্খলা করা যাবে না, গান চলাকালে যে যেখানে আছো সেখানে বসেই গান উপভোগ করবে। আমাদের এলইডি স্ক্রিন থেকে পিছন থেকেও দেখা যাবে, পিছন থেকে কি দেখা যায়? সো সামনে আসার কোনো দরকার নেই, ওখান থেকে দেখলেই ভালো লাগবে, কেউ সামনে আসার চেষ্টা করবে না। আমাদের আমন্ত্রিত ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ রেডি হচ্ছেন, প্রস্তুত হওয়ার আগে আমরা ঢাকার আরেকটা শিশু শিল্পীর গান শুনব, সাবরিনা আক্তার, মেঘলা। আমাদের শিল্পীরা রেডি হচ্ছেন, প্রস্তুত হচ্ছেন, প্রস্তুত হতে একটু সময় লাগবে, ধৈর্য ধরে বসবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সাবরিনা আক্তার, মেঘলা একটা গান গাইবেন। সে নৃত্য করবে, সরি, সে গান করবে না, এটা নৃত্য করবে। আসতে বল, আর স্টেজ থেকে আমরা নেমে যাই, যারা আমরা স্টেজে আছি স্টেজ থেকে নেমে যাই। সাবরিনা আহমেদ, মেঘলা, আমাদের এলাকার মেয়ে।
সামনে থেকে সকলে সরে যান, সামনে থেকে সকলে সরে যান, আমাদের মেহমানরা আছে, সামনে থেকে সরে যান। হায় রে কি গান মাঝি শোনাইলো, হায় রে কি বাঁশি মাঝি বাজাইলো, কর্ণ ফুলি শাম্পানওয়ালা আমার মন কাইরা নিলো, কর্ণ ফুলি শাম্পানওয়ালা আমার মন কাইরা নিলো, যদি পাইতাম ভালোবাসতাম রে, যদি পাইতাম ভালোবাসতাম রে, কি জাদু অপূর্ব আমাদের শিল্পীর নৃত্যে খুশি হয়ে কিং মোজাম্মেল সাহেব শিল্পীকে 1,000 টাকা পুরস্কার দিয়েছেন। এবার আমাদের আরেকটা শিল্পী আমাদের এলাকারই স্বর্ণালী চন্দ একটা গান গাইবে। Thank you.
আমাদের স্টেজ থেকে নেমে যেতে হবে, স্টেজ সাজানো হবে, স্টেজ সাজাতে হবে, প্লিজ সকলে নেমে যান, এই নেমে যেতে হবে, সাজাবে স্টেজটা, এখন রেডি করা হবে, স্টেজটা রেডি করতে হবে, প্লিজ প্লিজ বাচ্চারা নেমে যাও, বাচ্চারা না না স্টেজ সাজাতে হবে, তো স্টেজটা সাজাতে হবে প্লিজ, আর সহযোগিতা না করলে তো কাজ করা যাবে না। হ্যালো হ্যালো শুরু করা লাগবে, চেক শুরু করো, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধুপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, মধুপথে ঠেকলো গাড়ি উপায় বুদ্ধি মেলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, মহাজন যতন করে তেল দিয়েছেন টাঙ্কি ভরে, মহাজন যতন করে তেল দিয়েছেন টাঙ্কি ভরে, গাড়ি চলে মন রে বাড়ি ভালো মতো বোঝে না, গাড়ি চলে মন রে বাড়ি ভালো মতো বোঝে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে, ইঞ্জিনে ব্যতিক্রম করে কন্ডিশন ভালো নয় রে, কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন দুর্ঘটনা, কখন জানি ব্রেক ফেল করে ঘটায় কোন দুর্ঘটনা, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না, আব্দুল করিম ভাবছে এবার কনেম গাড়ি কি করবে আর, আব্দুল করিম ভাবছে এবার কনেম গাড়ি কি করবে আর, সামনে যে বিশ্ব অনাথকার করতেছি তাই ভাবনা,
শিল্পীর গানে খুশি হয়ে আমাদের নুন্নবী 1000 টাকা পুরস্কার দিচ্ছেন। আমাদের স্টেজ প্রস্তুত হতে একটু সময় লাগবে, সকলে ধৈর্য ধরে বসুন। আর বজরা হাই স্কুলের 100 বছর পূর্তি, বাংলাদেশের অনেক কম স্কুল আছে যাদের বয়স 100 বছর। 100 বছরের মানুষ এই ময়দানে আছে কিনা আমার জানা নেই, বাট এই স্কুলটার বছর কিন্তু বয়স কিন্তু 100। একটা জোরে হাততালি হয়ে যাক এই বর্ষ পূর্তির জন্য। ধন্যবাদ রেমন ভাই। ওই রেমন ভাই, গিটারটা কমে গেছে অনেক। আবার যারা দেশকে ভালোবাসি, যারা দেশকে ভালোবাসতে চাই, সবার হাতগুলো একটু দেখতে চাই আর একসঙ্গে সবাই গানটা গাই। সবার হাত দেখো একসঙ্গে, মারহাবাই আরো। অগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সারো আর দি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন চলা চালাময়ী সে ভাষণ। সবার হাত দেখতে চেয়েছিলাম একসঙ্গে, সবাই একসঙ্গে গাই। তুমি ছেলে হারামা জাহানারা ইমামের 71-এর দিনগুলি, তুমি জসীমুদ্দিনের রক্সি কাঁথার মাছ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি ক্রন্দন তুমি হাসি তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা আমি ও জন্ম দিয়েছ তুমি মাগো, আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। ওই হাতগুলো নামবে না তো সবার হাত একসঙ্গে, মারহাবা। বিদ্রোহী কবিতার উন্নত বংশী, তুমি রক্তের কালিতে লেখা নাম শ্রেষ্ঠ বীর, তুমি সুরের পাখি আব্বাসের গরল ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীটা, তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির হাত, তুমি জয়নুল আবেদিন সুলতানের রঙ,
সোনার বাংলা বাংলাদেশকে কি শুধু সামনের মানুষরাই ভালোবাসবে সবাই একটু একসঙ্গে শুরু বেলায় বন্ধুরা আমার প্রাণের বাংলা প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে আবার বেশি ভালোবাসি গান ভাল লাগছে তো বন্ধুরা এত ধৈর্য নিয়ে সারাটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য যারা এখনো ময়দানে আছি সবাইকে আমাদের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা আর ভালোবাসা দেশের কথা কেউ ভুলবো না দেশকে ভালোবাসবো নোয়াখালী স্পেশালি সোনাইমুড়ি অনেক ভালো জায়গা বাংলাদেশের অনেক স্পেশাল একটা জায়গা এখানে অনেক বড় বড় সম্মানিত ব্যক্তিরা আছেন ছিলেন এবং থাকবেন সবসময় যারা আছেন যারা ছিলেন এবং যারা থাকবেন আর এই স্কুলের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন সবার জন্য একদম পেছন থেকে সামনে সবাই একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ ধন্যবাদ বিজলি চমকালো না এসে জোনাকে গুলো নেই কপাশে পৃথিবীরে তুই নিভে গেলে অন্ধুরে দেখেব কি করে
জিল্লি চমকালো না এসে চোল্লাকে গুলো সবাই গাই বিদিলি রে তুই বন্ধুরে দেখেব যারা বসে আছে একটু গাইতে চাই সবাই মিলে একটু হাত মেরে গাই সবাই সবাই একসঙ্গে গাবো সবাই ডান পাশে গাইবো সবাই একসঙ্গে ওরে ওরে হাওয়া থাম ওরে ওরে হাওয়া থাম না রে ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে বহুদিন পরে ওরে ওরে হাওয়া থাম না রে বন্ধু আসছে কই একটু একসঙ্গে যাই হে পাগলা হে পাগলি হে পাগলা হে পাগলা হে আরে হে হে পাগলা হে হে পাগলি হে আরে হে হে পাগলা হে পাগলা হে হে পাগলা হে হে পাগলি হে হে পাগলি হে পাগলা হে পাগলা হে পাগলি হে হে পাগলা হে হে পাগলা হে বন্ধু আসে বহুদিন মরে পিছনে তারা চেয়ারের উপরে দাঁড়িয়েছ তোমরা চেয়ারের মধ্যে বসে পড়ো চেয়ার গুলো বেশি থেকে যারা গান শুনছি তারা গাইছি না মনে হয় গান ভালো লাগছে না মনে হয় কারো গান ভাল লাগছে যাদের একটু হাতগুলো দেখতে চাই পুরো ময়দানে এই গানটাও সবার পরিচিত গান সবাই একসঙ্গে গাই এখন গুরু করতে হবে আজ থেকে হয়
নতুন জীবন শুরু রোজকে আমার তো আসবে কবে সাধারণ মেয়াদ শেষ কি হবে মুক্তির সাধনিয়া মুক্তির সাধনিয়া বানাইলা এত আসছে কেন রে ভাড়া একসঙ্গে গাই গুরু ঘরে বানাইলা না 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 গুরু ঘরে বানাইলা কি দিয়া আমি ছাড়া আর থাকে না কেহ বোকা মাকড় খাইয়া গেল সুন্দর এই দেহ এই ঘরে তাই আমি ছাড়া আর থাকে না কেহ বোকা মাকড় খাইয়া গেল সুন্দর এই দেহ তোমার কাছে চাইরে পানা ওইর না কইর না মানা ওই গুরু গুরু খান্দিয়া সবাই গায় গুরু ঘরে বানাইলা না 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 গুরু ঘরে বানাইলা গুরু ঘরে বানাইলা কি দিয়া দরজা জানলা কি শুনাই মাকে ভালোবাসে একটু হাত গুলো দেখতে চাই সবার মাকে ভালোবাসে না এমন কেউ আছে বন্ধুরা ময়দানে বন্ধুরা মাকে কেউ কষ্ট দিব না মাকে ভালোবাসতে হয় মাকেই ভালোবাসতে হবে এটা শেষ গান বেঁচে থাকলে বারবার দেখা হবে ইনশাল্লাহ আর সবার মাকে আমাদের পক্ষ থেকে ভালোবাসা ও শ্রদ্ধা আহা আচ্ছা আমার ফ্রন্ট মনিটরে অ্যাটলিস্ট একটু ভয়েসটা একটু একটু লাউড করে দেন জাস্ট লেভেলটা চেক চেক ওয়ান টু আহা এই গানটা একটা অনুরোধ যাদের মোবাইলে বাতি আছে যদি জ্বলতো আমরা আলোকিত হতাম আর সবার হাতগুলো উপরে রেখে আমার সবাই মাকে শ্রদ্ধা জানাই আর সবাই একসঙ্গে গাই ডানে বামে যারা আছি সামনে পেছনে বন্ধুরা মাঝখানে পেছনে ডানে বামে যারা আছি যারা ছিলাম সবাই আর স্পেশাল থ্যাঙ্কস অ্যান্ড লাভ টু রঞ্জু ভাই আর গানটা গাই সবাই দশ দিন
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন কোথা হারালো সবাই গায় সবাই বলে ওই আকাশে খুঁজে দেখো পাবে খুঁজে ফিরি সেই অনেক গৃহের জালে মাগো বেঁধেছিলে তাই সাধের অভয়ারণ্যে ভয় কবু পায় কি ভয় পায় সবাই বলে ওই আকাশে সবাই গাই বন্ধুরা এটা আমার শেষ গান ছিল এরপরে আরো শিল্পীরা আছেন একসঙ্গে শুনবে লাই দশ মাস দশ দিন ধরে গর্ভে ধারো কষ্টের চিবিরতায় করেছে আমায় লালন হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল জন্মান্তরের বাঁধন সবাই গায় সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে কেমন আছে সবাই বলে ওই আকাশে সবার হাতগুলো একটু দেখতে চাই শেষবার দূর নক্ষত্র মাঝে রাতে তারা আমায় কি তুই বলতে পারি আছে কেমন আছে ওরে তারা রাতে তারা মাকে জানিয়ে অনেক কেঁদেছি
একশোতম প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন। আসলে আমি কিন্তু আপনাদের অনেক পুরানো ভাবি, তোমাদের সবার কিন্তু ভাবি না, তোমাদের বাপেরও ভাবি, আবার এখন তুমি তোমাদের ভাবি না। আমার অনেক আদরের আমার ভাইরা, আমার ভাতিজা, আমার ভাতিজিরা, আমার শ্রদ্ধেয় আমার এই বজরার মানুষজন, আমার শ্রদ্ধেয় এই নাটেশ্বরের মানুষজন, আমার শ্রদ্ধেয় বেগমগঞ্জের মানুষজন, আমি কিছু আসলে আপনাদের শ্রদ্ধা করছি। বাচ্চাদের আমার আন্তরিক অভিনন্দন ও দোয়া, অনেক স্নেহ। সোনাইমুড়িবাসীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, আমার বজ্রবাসীকে বেশি করে জানে কেন, আমি এখান দিয়ে যাওয়া আসা করলে ওনারা আমার গাড়ি আটকায় রাখে যদি দেখা না করি কারোর সাথে। আমার অনেক প্রিয় মুখ, অনেক প্রিয় ভালোবাসার মানুষ আছেন, আজকে খুব ভালো লাগছে। তোমরা বেশি খুশি হয়েও না, আমি কিন্তু প্র্যাকটিস করি না, সেই নোয়াখালী সমিতিতে গাওয়ার পর আজকে এ পর্যন্ত আমি আসলে ছুঁয়ে নাই, ধরিয়ে নাই। আজকের এই অনুষ্ঠানে সবাইকে জানাই আমার বড়দের বড় শ্রদ্ধার্ঘ্য, আমার হিন্দু ভাইদের জানাই আমার প্রণাম। যারা আছেন সবাই যেন বেঁচে থাকেন, সবাই যেন আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন আমি চাই। আর আমার গানে ভুল ত্রুটি হলে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমি অনেকদিন গাই না, প্র্যাকটিসও করি না। আপনাদের সৌজন্যে বজরা স্কুলকে আমি এই গানটি উপহার করব। Thank you.
আমি আসলে বলতে চাই, গানটা আমি এইমাত্র লিখে নিয়েছি, আমার কোনো প্র্যাকটিস ছিল না, ভুল ত্রুটি হয়তো বা হয়েছে, মাফ করে দিবেন আমাকে। আমি একটা লালন করব, যদি বলেন আপনারা গান শুনছেন কিনা, আই ডোন্ট নো, বলতে পারবো না, ওনাদের টেকনিক্যাল প্রবলেম আছে সাউন্ডে, ওটা আমি জিজ্ঞেস করছি, কারণ আমার গানটা আমি নিজেই শুনি নাই। হ্যালো বাজরাবাসী, আসসালামু আলাইকুম, ঠিক আছে?
আমার অনেক ভুল হয়েছে, আমি আরেকদিন শোনাবো, আজ ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে মাফ করে দিন সবাই। আর আমাদের জন্য এত সুন্দর প্রোগ্রাম, যারা বাজিয়েছেন মিউজিশিয়ান সবাই খুব সুন্দর করেছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওরা ওদেরকে আমি আগে থেকে চিনি, ওরা আমাকে অনেক হেল্প করেছে। আর সবচেয়ে আগে আমার গানগুলো যারা শুনে আসলে খুশি হয়েছেন কিনা জানি না, এনজয় করেছেন কিনা জানি না, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আসলে হাইবের উপরে ছেড়ে দিবেন, সব হাইবের দোষ। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ শামিমা বরকত লাকিকে। আমাদের স্টেজের পাশে চলে এসেছেন আপনাদের কাঙ্ক্ষিত শিল্পী এমরান। তোমাদের ধৈর্য ধরতে হবে, অনেক গান হবে, অনেক গান হবে, তোমাদের ধৈর্য থাকতে হবে, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে। তোমাদের পছন্দের শিল্পী এমরান, অনেক গান করবেন, তোমরা ভাইয়েরা যদি একটু সুযোগ না দাও, তোমরা যদি একটু না পিছাও, তোমরা যদি একটু ধৈর্য না ধরো, আমরা সবাই কেমন আছেন? খুবই ভালো লাগছে আজকে প্রথমবারের মতো এখানে আসা এবং আপনাদের সামনে লাইভ পারফরমেন্স করব, খুবই ভালো লাগছে। এত সুন্দর দর্শকদের মাঝে গাইব, বিকজ অনেক ভালো দর্শক আমাদের আর্টিস্টের জন্য একটা ড্রিম। অ্যান্ড বজরা হাই স্কুলের 100তম পূর্তি উপলক্ষে আপনাদের সকলকে অভিনন্দন, এবং আমরাও খুব হ্যাপি আজকে এখানে আপনাদের সামনে পারফর্ম করব। যারা সংশ্লিষ্ট যারা আছেন সকলকে ধন্যবাদ যারা প্রোগ্রামটি আয়োজন করেছেন। অ্যান্ড আপনাদের নিজেদের জন্য জোরে একটা চিৎকার শুনতে চাই, থ্যাংক ইউ। আমি শুরুতেই আমার পছন্দের গান দিয়ে শুরু করছি। আমার খুবই পছন্দের একটি গান, গানটি অরিজিনাল সিঙ্গার ছিলেন শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু এবং কনক চাপা। অ্যান্ড গানটির রিমেক ভার্সন করেছি আমি এবং ন্যান্সি। আই হোপ গানটি সকলের ভালো লাগবে, থ্যাংক ইউ। আলোচক হৃদয়টাও আমার ইনিয়ারে অনেক কমে দেন, পুরো ট্র্যাক লেভেলটা কমে দেন। ট্র্যাক লেভেলটা কমান, ভয়েস লেভেলটা সেম রাখেন। Love you too.
Love you too. Oh, 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 oh
বুঝছো না, তুমি কাছে সে আমার পাশে বসো না। আপনাদের কণ্ঠে শুনবো, তুমি ওয়াও, থ্যাংক ইউ, ও তুমি আরেকবার জোরে একটু শুনতে চাচ্ছি, ও তুমি ওয়াও, থ্যাংক ইউ, তোমারই আরাধনা, বিশ্ব
রাতে প্রেম করব আমাতে চুক্তি করে ভোরের কথা বলতে আয়ে আমি যেতে পারি সেই বেরোতে পারি অনেক অনেক কত তোর কথা উঠে আমার কপালে যেতে দারুণ খুশি কে তুমি উঠতে বসে তুই তাকালে মনের দূরেই যাচ্ছে জীবন তোকে কত রায় যদি মনে ধরে আমায় সঙ্গে করে মেঘের মরুকে চল তোর কথা উঠে আমায় তোমায় যাতে দারুণ খুশি কে তুমি বল কে তুমি বল নাম জানি না তোর আর রাত জানি না ভোর দিন যায় রে চলে তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি তোর ইশারা আমি মরে যেতে বাজি তোর এক কথায় আমি রাখবো সারা রাত ভোর চোখের ভেতর
স্বপ্নে তোমার না গোনা নেমে আসে ভাগে তবু হাওয়ায় হাওয়ায় জানা শোনা চোখের দেখা তবু লাগে একটা মন চায় আরো কাছে যাই, ভাবনার নদী ডুবে নিরব,
মনে নাও দূরে গেলে লাগে যে ভয় থেমে যাই আবার মনে নাও দূরে গেলে লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যাই কত মনে নাও হবে আপনার দূরে গেলে বারে যাওয়া লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যাই কত চলা সবাই একসাথে তালি হবে Oh,
বললেনটা কি সত্যি বলো না কখনো বলতে চাই বলতে তবু কতটা লাভ ইউ সবার হাত উপরে পেছনে দর্শক থ্যাংক ইউ সব ছেলেরা একসাথে গাইবে রেডি বলতে বলতে তো কতটা ওয়াও লাভ ইউ অল আচ্ছা এখন ছেলে এবং মেয়েরা সবাই একসাথে গাইবো রেডি তো বলতে বলতে তো কতটা তুমি শুধু সত্যি বাবা তুমি শুধু মরে
থ্যাংক ইউ সো মাচ। ওয়াও লাভলি, থ্যাংক ইউ। এবার সব ইনস্ট্রুমেন্ট অফ থাকবে, আমি শুধু আপনাদের তালির সাথে গাইবো, সকলের একসাথে তালি, রেডি? বলতে মনে হয় বলতে তবু দেনের হৃদয় কতটা তোমায় ভালোবাসি, সবাই চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছেই ফিরে আসি, থ্যাংক ইউ। তুমি 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 শুধু আমাকে কাছে সত্যি পাবো কি প্রেমী না কখনো বাদে, তুমি 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 শুধু মনে হয় ভালোবাসি। দিয়েছি তোকে দিল 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 তোকে চেহারা
তুমি এসে
করেছিলে পরশু কাল কেন আসোনি থ্যাংক ইউ সো মাচ এটা আমার লাস্ট সং সো একসাথে সবাই এনজয় করবো ফেলে চলে গেলে রুখ দিয়ে না ফেরা দেশে এরই নাম কি সৌকি ভালোবাসা হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাই সয় সৌকি ভালোবাসা কারে কয় সৌকি ভালোবাসা কারে কয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাই সয় ও হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি এ ব্যথা প্রাণে নাই সয় হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল গুড টু সি ইউ অল থ্যাংক ইউ এই অবস্থা করলে আর গান গাওয়া যাবে না গান বন্ধ হয়ে যাবে এ তো উত্তেজিত হয়ে গেলে আর গান গাওয়া যাবে না এমনিতে আমাদের সময় শেষ 9:30 বেজে যাচ্ছে আমরা আর গান দিতে চাচ্ছি না চেয়ারের উপরে যারা উঠছ তারা নেমে পড়ো একটু দূরে যাও আমরা তাহলে আর গান দিব না এখানে শেষ ওনাদের ইনস্ট্রুমেন্টগুলো নষ্ট হয়ে যাবে এদিকে পিছাও একটু শান্ত হও শরীরের উত্তেজনা একটু কমাও লাস্ট সিঙ্গার কিছু গান করছি সবাই একসাথে আর মজা করবো তো সবাই একসাথে বলি মজা করবো তো সবার হাতগুলো উপরে দেখে যাই এই তো আমাদের
Thank you.
সকলকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই প্রোগ্রামের প্রথম থেকে আজকে শেষ পর্যন্ত যত সফলতা সব আপনাদের, বিভিন্ন বেসের প্রতিনিধি, আর যত ব্যর্থতা সব আমাদের। আজকে কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, এই মিসম্যানেজমেন্টের দায়ভার আমরা নিচ্ছি। এত বড় অনুষ্ঠান ইউনিয়ন পর্যায়ে ম্যানেজ করার সে অভিজ্ঞতা হয়তো আমাদের ছিল না, সে কারণে আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের বোনদেরকে আগে যাওয়ার ব্যবস্থা করে দেবেন, বাইরা পরে যাবেন, পথে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আস্তে আস্তে আপনারা মাঠ ত্যাগ করবেন, মেয়েদেরকে আগে যাওয়ার ব্যবস্থা করে দেবেন।